কিছুতেই স্কুলে পৌঁছতে পারি না। যা বলেছো রানীদি, উফ, আমারও ওই একই অবস্থা। বাড়ির সব কাজ সামলে বেরোতে না রোজ দেরি হয়ে যাচ্ছে, আর এরপরে জয়িতাদের ঘরে সই করতে ঢুকবো, আর সঙ্গে সঙ্গে উনি ঘড়ির দিকে তাকিয়ে একবার দেখে নেবেন, আর তারপর শ্রাবণ মাসের আকাশের মতো মুখ ভার করে বসে থাকবেন। চলো রানীদি, দেখি আজ আবার ম্যাডামের মুড কিরকম আছে। চলো। এই কনা, আজ কার মুখ দেখে উঠেছিলে? কেন গো, ম্যাডামের চেয়ার খালি, কি ব্যাপার বলতো? ওই তো শুনিপা রয়েছে। কি ব্যাপার শুনিপা, ম্যাডাম এখনো আসেননি? জয়িতা যে স্কুল কমিটির মিটিং এ গেছেন, বলে গেছেন যে ঘন্টাখানেক দেরি হবে আসতে। হঠাৎ মিটিং, কি ব্যাপার? বোধহয় অ্যাডমিশনের ব্যাপারে। আমি যাই, আমার ফার্স্ট পিরিয়ড আছে ক্লাস 7 এ। বাবা, কি দিমাগ দেখলে রানীদি, এমন ভাবে কথাগুলো বললো মনে হলো উনিই বোধহয় ম্যাডামের পিএ। জয়িতাদের কি যে দুর্বলতা শুনিবার উপরে কে জানে, ওর কোনো অন্যায় ওনার চোখে পড়ে না। আর আমাদের আমাদের যদি পান থেকে চুন খসে তাহলে একেবারে আর রক্ষে নেই। যা বলেছ, আসলে ব্যাপারটা কি জানো, দ্য লেডি ইজ ভেরি মাচ কানিং। ওই এক একজন স্টাফকে এভাবে হাতে রাখতে হয় বুঝলে, এটাও এক ধরনের পলিটিক্স। কখন কাকে কি দরকার পড়ে, অন্তত গোয়েন্দাগিরি করার জন্য। তার মানে তুই বলতে চাইছিস যে শুনিপা জয়িতাদের হয়ে স্পাইং করে? দেখো রানীদি, কথাটা তোমার আমার মধ্যেই থাক বুঝলে, তৃতীয় জনকে যেন ভুলেও বলো না। আর কোনক্রমে শুনিপা যদি জানতে পারে, সঙ্গে সঙ্গে জয়িতাদের কানে পৌঁছে দিতে কতক্ষণ? তুর, ম্যাডামকে আমি আর তত ভয় পাই না কি জানিস। স্কুল কমিটির যে চেয়ারম্যান মিস্টার দত্ত আমার দাদার খুব বন্ধু, উনি আমাকে বেশ ফেভার করেন। তাই নাকি? তবে তো তোমার সাত খুন মাপ গো রানীদি। না গো কান্না দিদি, এই ব্যাপারটার মধ্যে আরো একটু অন্যরকম গল্পের গন্ধ আছে। গল্প কিরকম কিরকম বলো। অবশ্য নিশ্চিত করে জানি না, প্রীতি বলছিল শনিপার দাদার সঙ্গে ম্যাডামের নাকি অ্যাফেয়ার আছে। এই বয়সে কে জানে বাবা, ওতেও পারে। তাই ওর সঙ্গে এত ঘনিষ্ঠতা। আরো কিছু স্কুপ নিউজ যদি জানো সেটা বলবো। বলবো, পরে সব বলবো, শুনলে না কে মানে। What makes you laugh? কি ব্যাপার, ক্লাসে না গিয়ে এখানে কি করছেন আপনারা? সরি ম্যাডাম, আমরা সৈকতে এসেছিলাম আপনার ঘরে। তাছাড়া আমাদের ওই ফার্স্ট পিরিয়ড অফ, তো তাই স্টাফ রুমে যান, সেখানে গিয়ে গল্পটা করুন, আমাকে তো এখানে কাজ করতে হবে। না না না, মানে আপনি তো ছিলেন না সেই জন্য। ঠিক আছে, চলো রানীদি, চলো। হ্যাঁ কনা শোনো, শনিবার ক্লাস শেষ হলে বলে আমি ওকে ডেকেছি। আমি বলে দিচ্ছি ম্যাডাম। হ্যালো, ইয়েস, জয়িতা মুখার্জি স্পিকিং। ইয়েস স্যার। হ্যাঁ হ্যাঁ, লিস্ট তো, হ্যাঁ নোটিশ বোর্ডে দিয়ে দিয়েছি। হ্যাঁ, যারা কোয়ালিফাই করেছে। না স্যার, সবাইকে নিতে পারলাম না, কারণ আপনি জানেন আমাদের স্কুলের সিট লিমিটেড। তবে যদি কোনো ক্যান্ডিডেট অ্যাডমিশন না নেয় সেক্ষেত্রে দেওয়া যেতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বলছেন? হ্যাঁ, রোল নাম্বার 27 কোয়ালিফাই করেনি। ও হ্যাঁ, কিন্তু কিন্তু তা কী করে সম্ভব হয় স্যার? হ্যাঁ না, কি আশ্চর্য, ডোনেশন দেবে অনেকগুলো টাকা। না স্যার, ভেরি সরি স্যার, কেবল ডোনেশনের লোভে একজন যোগ্য ক্যান্ডিডেটকে ডিপ্রাইভ করব, আপনি বলছেন এ কথা? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি।
মে আই কাম ইন? ইয়েস। কি ব্যাপার, একেবারে ঝড়ের বেঁকে সোজা ঢুকে পড়লেন? ও মিস মুখার্জি, আপনি আছেন দেখছি। ইয়েস, বাট সরি টু সে, এটা একটা এডুকেশনাল ইনস্টিটিউশন, স্কুলের কতগুলো রীতি আছে। বাইরে যে বেয়ারা বসে আছে ওর কাছে নাম লিখে স্লিপ পাঠাতে হয় ভেতরে। আমি অনুমতি দিলে তবেই আপনি এখানে আসতে পারেন, কিন্তু আপনি যেভাবে ঢুকে পড়লেন দিস ইজ নট দ্য প্রপার ওয়ে। এনিওয়ে, হাউ ক্যান আই হেল্প ইউ? চুপ করুন, আপনি কি আমাকে ম্যানার শেখাচ্ছেন? আপনি জানেন আপনার কাছে এসেছি আমি একটি বিশেষ দরকারে, আই মিন কৈফিয়ত চাইতে। হাউ স্ট্রেঞ্জ, কৈফিয়ত আমার কাছে কিসের জন্য? হ্যাঁ হ্যাঁ, এ আমি জানতে চাইছি, আপনি আমার এত বড় ক্ষতি করলেন কেন? কি আশ্চর্য, আপনার ক্ষতি আমি কেন করতে যাব? আর তাছাড়া জীবনে এই প্রথম আপনাকে মিট করলাম। হ্যাঁ হ্যাঁ, এই আপনি আমার চরম ক্ষতি করেছেন। কি মুশকিল, কিন্তু আপনি কি বলতে চাইছেন আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছেন না? ন্যাকা, প্লিজ মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। কেন কেন আপনি আমার মেয়ের ভবিষ্যৎ নষ্ট করলেন? আমি আপনার মেয়ের ভবিষ্যৎ নষ্ট করেছি? কিভাবে? আমি জানতে চাই বাইরের নোটিশ বোর্ডের অ্যাডমিশন লিস্টে আমার মেয়ের নাম নেই কেন? ও তাই বলুন, তো এতে আপনার এত উত্তেজিত হবার কি আছে? অ্যাডমিশন লিস্টে নাম যখন নেই তখন আপনার বোঝা উচিত ছিল যে টেস্টে আপনার মেয়ে পাশ করতে পারেনি। হতেই পারে না, আমার মেয়ে পরীক্ষায় ফেল করতেই পারে না, ইম্পসিবল। এসব আপনার কারসাজি। উত্তেজিত হয়ে চাঁচালে তো আপনি ব্যাপারটা উল্টে দিতে পারবেন না। আমি ফাইল দেখছি, নিজের চোখে দেখে যান আপনার মেয়ে কত নম্বর পেয়েছে। বলিয়ে মিম সাহেব। শোনো জাগিশন, অফিস থেকে অ্যাডমিশনের ফাইলটা নিয়ে এসো তো। জি মিম সাহেব। তাড়াতাড়ি আনবে, বলবে খুব জরুরি। বহুত আচ্ছা মিম সাহেব। কি নাম আপনার মেয়ের, রোল নাম্বার কত? সোমা ব্যানার্জি, রোল নাম্বার 27। সোমা ব্যানার্জি, রোল নাম্বার 27? নামটা শুনে অবাক হয়ে গেলেন মনে হচ্ছে। জানেন আপনাদের ইনস্টিটিউশনে আমার মেয়েকে ভর্তি করবার ইচ্ছে আমার একদম ছিল না, কিন্তু আমার স্বামী তিনি তো আমাকে ইনসিস্ট করলেন। এখন আমি বুঝতে পারছি আই হ্যাভ মেড এ গ্রেট ব্লান্ডার। কি হলো, আপনি কিছু বলছেন না কেন? সবই বলবো, আগে ফাইলটা আসুক। মে আই কামিং ম্যাডাম? ও সুনীপা, এসো, ঠিক সময় এসেছো, তোমাকে খুঁজছিলাম। কনা বলল আমাকে আপনি ডেকেছেন। হ্যাঁ, আই নিড ইউ সুনীপা, প্লিজ হেল্প মি। হ্যাঁ, এই যে ইনি মিসেস ব্যানার্জি, ওর মেয়ে আমাদের স্কুলে ভর্তির জন্য অ্যাডমিশন টেস্টে অ্যাপিয়ার করেছিল, কিন্তু উনি বলছেন ওর মেয়ের নাম নোটিশ বোর্ডে নেই। তুমি প্লিজ একটু দেখো না, রোল নাম্বার 27, সোমা ব্যানার্জি। হ্যাঁ ম্যাডাম, ডোন্ট ওরি, আমি এক্ষুনি দেখে আসছি। ওসব দেখার দরকার নেই, বলুন আমার মেয়েকে ভর্তি করবেন কি না। ম্যাডাম, সোমা ব্যানার্জি অ্যাডমিশন টেস্টে পাশ করতে পারেনি, খুব খারাপ রেজাল্ট করেছে, মানে বিলো স্ট্যান্ডার্ড। হোয়াট ডু ইউ মিন? আমার মেয়ে পড়াশোনায় ভালো আর আপনারা বলছেন সে টেস্টে পাশ করতেই পারেনি, কোয়াইট ইম্পসিবল, হতেই পারে না। আমরা কেন বলবো, আপনার মেয়ের রেকর্ড বলছে সে পাস করতে পারেনি। আমাদের স্কুলে অ্যাডমিশন টেস্ট যারা দিয়েছিল প্রত্যেকের নাম, রোল নাম্বার আর তার পাশে প্রাপ্য নম্বর লেখা আছে। আপনি ফর নাথিং এক্সাইটেড হচ্ছেন মিসেস ব্যানার্জি, আমার কিছু করবার নেই। দেখুন মিস মুখার্জি, আপনাদের চাল আমি খুব ভালোই বুঝি, প্রথমে আপনারা টেস্টে কোয়ালিফাই করতে পারেনি এই অজুহাতে ক্যান্ডিডেটকে বিপদে ফেলে দেন, তারপর একটা মোটা অঙ্কের ডোনেশন দাবি করেন, আর সেটা পেলে তখন সুরসুর করে ছাত্রীকে হাসি মুখে ভর্তি করে নেন। কি ঠিক বলিনি মিসেস ব্যানার্জি? ডোন্ট গো বিয়ন্ড ইওর লিমিট। আপনি ভুলে যাচ্ছেন কোথায় আর কার সামনে বসে কথা বলছেন। আমাদের স্কুলের একটা রেপুটেশন আছে, সেটা আমরা মেনটেন করে চলি। আমি ডোনেশন নিয়ে কোনো কাজ করি না। প্লিজ ভদ্রভাবে কথা বলুন, নাহলে চলে যান। Can't stand it anymore. Yes, আমি যাচ্ছি, তবে আমিও আপনাকে শিক্ষা দিয়ে যাব, আর এও বলে যাচ্ছি যে আমার মেয়েকে আমি এই স্কুলেই ভর্তি করাবো, এই আমার শেষ কথা। উফ,
বাবা কি ঝামেলা, সকাল থেকে মিটিং, তারপর এইসব আনওয়ান্টেড ব্যাপার। উফ, মাথাটা যন্ত্রণায় যেন ছিঁড়ে যাচ্ছে। আচ্ছা শুনিপা, এইভাবে একটা এডুকেশনাল ইনস্টিটিউশন চালানো যায়? এত ডিসঅনেস্টি চারিদিকে। ম্যাডাম, ম্যাডাম আপনি শান্ত হন, ওর কথায় উত্তেজিত হয়ে কি লাভ? আর তাছাড়া এমন ঘটনা এখনকার দিনে বিরল নয়। কিছু ওয়েল টু ডু বাবা মা আছেন যারা মোটা টাকা ডোনেশন দিয়ে তাদের ছেলে মেয়েদের স্কুলে অ্যাডমিশন করাচ্ছেন। আজকাল অনেক স্কুলই এদের টাকার উপর ডিপেন্ডেন্ট, এবং এটা হচ্ছেও। তাই ভদ্রমহিলা, লিভ ইট। মেয়েটির রোল নাম্বার কত বললো যেন? 27। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, 27। কিন্তু কেন 27? নাও আই আন্ডারস্ট্যান্ড, শি ইজ দ্য ক্যান্ডিডেট অফ মিস্টার দত্ত। কি ভেবেছে, ডোনেশন দিয়ে ভর্তি করাবে মেয়েটিকে, তার জায়গায় বাদ পড়বে একজন কোয়ালিফাই করা ক্যান্ডিডেট? না না না, এ কিছুতেই হতে দেব না আমি। একটা যোগ্য ক্যান্ডিডেটকে এইভাবে ডিপ্রাইভ করা কোনো মতেই সম্ভব নয়। কিন্তু ম্যাডাম, চেয়ারম্যানের ক্যান্ডিডেট হলে তো উনি আপনাকে চাপ দেবেন এবং শেষ পর্যন্ত বাধ্য করবেন ওই মেয়েটিকে ভর্তি করতে। ইম্পসিবল। ইংলিশ মিডিয়াম স্কুল খোলার নামে এভাবে ব্যবসা করা, না না তা আমাকে দিয়ে সম্ভব নয়। শুনিপা, শুনিপা আমার বিবেক আছে, নিজস্ব সত্তা আছে, কেন কেন আমি অন্যের ইচ্ছের কাছে নিজেকে বিলিয়ে দেব? যদি যদি তেমনি সিচুয়েশন অ্যারাইজ করে তাহলে আমি রিজাইন করব। তবু আমার সিদ্ধান্ত থেকে আমি এক পা নড়ব না। তুমি তো জানো শুনিপা, বাবা মা আছেন আমার, আর কোনো বার্ডেনও নেই। সেরকম অবস্থা বুঝলে রিজাইন করে বাবা আমার কাছে চলে যাব। মানে হাজারিবাগে? হ্যাঁ হাজারিবাগে। কোয়ালিফিকেশন আর টিচিং এক্সপিরিয়েন্স যতক্ষণ আছে অন্য কোনো স্কুলে একটা চাকরি হয়েই যাবে। দেখি না অবস্থা কতদূর গড়ায়। কিন্তু ম্যাডাম, আপনি চলে গেলে এই স্কুলের কি হবে? আপনি যেভাবে স্কুলের জন্য ডেডিকেটেড, এমনিভাবে কেউ কি করবে? আর আমাদেরই বা কি হবে? ম্যাডাম, টু টেল ইউ ফ্র্যাঙ্কলি, আপনার জায়গায় আমরা অন্য কাউকে ভাবতেই পারবো না। না ম্যাডাম, প্লিজ প্লিজ এরকম ভাববেন না। আমি বুঝি শুনিপা, সবই বুঝি। এই স্কুল আমার কত প্রিয়, তোমরা, স্কুলের মেয়েরা, অল আর লাইক মাই রিলেটিভস। আমার জীবনের সমস্ত জায়গাটা জুড়েই এই স্কুল, এই স্কুল আমার স্বপ্ন, আমার আশা আকাঙ্ক্ষা। এই স্কুল ছেড়ে গেলে আমার নিঃসঙ্গ জীবনটা আরো কত ফাঁকা হয়ে যাবে ভাবতে পারি না। কিন্তু কিন্তু কিছু করবার নেই, কি করবে বলো? কোনো অন্যায় অসততার কাছে জীবনে আমি মাথা নোয়াইনি। আসলে আসলে মিস্টার দত্ত প্রিন্সিপালের নামে একজন পাপেট চান, যিনি ওর কথাতে উঠবে বসবে, বাট দ্যাট ইজ ইম্পসিবল ফর মি। ম্যাডাম আপনি আপসেট হবেন না, কিছু একটা শেষ পর্যন্ত হয়ে যাবেই। রিজাইন আপনি কিছুতেই করবেন না, প্লিজ। আমার ও আমাদের সকলের রিকোয়েস্ট। কিন্তু ম্যাডাম, 3টে তো বাজে, আপনি বাড়ি যাবেন না? কি এত তাড়াতাড়ি? আজ তো স্যাটারডে ম্যাডাম। ও মা, দেখেছ আমি একদম ভুলে গেছি। কি আর উপায়, সকাল থেকে যা ঝামেলা চলছে। শুনিপা, তুমি বরং চলে যাও, আমি হাতের কাজগুলো শেষ করে যাচ্ছি। ঠিক আছে ম্যাডাম। মেম সাহেব, একজন ভিজিটর দেখা করতে চান বলছেন, খুব জরুরি। ভিজিটর?
এই অবেলায় কই দেখি স্লিপটা দেখি, মিস্টার ব্যানার্জি 26 লেক গার্ডেন্স ক্যালকাটা, ঠিক আছে পাঠিয়ে দাও। জি ম্যাম সাহেব। মে আই কাম ইন? ইয়েস বসুন, বলুন, হাউ ক্যান আই হেল্প ইউ? কেমন আছো জয়ী? কে কি বললেন আপনি? আপনার সাহস তো কম নয়, ভদ্রভাবে কথা বলুন। তুমি আমাকে চিনতে পারছো না, নাকি চিনতে কষ্ট হচ্ছে? বয়সের ভারে কি তেমন বুড়িয়ে গেছি আমি? কিন্তু লোকে বলে আই লুক কোয়াইট ইয়াংগার দ্যান মাই এজ। তুমি সত্যি আমাকে অবাক করলে। না, আমি বরং অবাক হয়েছি, আর চিনতেও কষ্ট হয়নি অন্নম ব্যানার্জি। কিন্তু আমি ভাবছি তোমার এত সাহস কি করে হলো যে তুমি আমার স্কুল পর্যন্ত পৌঁছে গেলে। জয়ী, রাগলে তোমাকে আগেও খুব সুন্দর দেখাতো, এখন আরও ভালো লাগছে। বয়স বেড়েছে, চোখে বাহারি চশমা, তার উপর স্কুলের প্রিন্সিপাল, সত্যি সব মিলিয়ে চমৎকার। স্টপ ইট! জানতে পারি কি মনে করে এখানে আসা হয়েছে? এতদিন পরে দেখা, তোমার অভিমান সঙ্গত, কিন্তু মান অভিমানের পালাটা পরে শুরু করলে হয় না? কত দূর থেকে এলাম, চা কিংবা কফি অফার করো অ্যাটলিস্ট, তারপরে না হয়। সম্পর্কটা তুমি নিজেই নষ্ট করেছো, এখন বুঝি আবার নতুন করে সেই সম্পর্কটা ঝালিয়ে নিতে চাইছো? কি মতলব তোমার? কোন সে দুরভিসন্ধি জানিয়ে আবার আমাকে জব্দ করতে এসেছো? তুমি সত্যি রেগে আছো আমার উপর। অবান্তর কথা বাদ দিয়ে বলো কেন এসেছো, আমার কাজ আছে। তা তো থাকবেই, থাকতেই হবে, এত বড় একটা স্কুলের প্রিন্সিপাল বলে কথা। কাজ তো সারা দিন ধরেই করো, আর দেখে তো মনে হচ্ছে সাত পাকের বাঁধানেও বাধা পড়নি, তাহলে সময়ও তো প্রচুর। চলো না, আজ তো শনিবার, ছুটি হয়ে গেছে, তোমার বাড়িতে যাওয়া যাক, চা খেতে খেতে আসল ব্যাপারটা বলা যাবে। বাড়ি? ভাবলে কি করে তোমাকে আমার বাড়ি নিয়ে যাব? কেন কেন, সে অধিকার কি আমার নেই? ইনফ্যাক্ট তোমার বাড়ির অ্যাড্রেস জানলে স্কুলে না এসে আমি তোমার বাড়িতেই চলে যেতাম। তোমার যা বলার তা এখানেই বলতে হবে। এন্ড নাও কাম স্ট্রেট টু দ্য পয়েন্ট। ইয়েস, আই শুড কাম স্ট্রেট টু দ্য পয়েন্ট। আজ দুপুরে তোমার কাছে এক ভদ্রমহিলা এসেছিলেন ভর্তির ব্যাপারে। হ্যাঁ, ভদ্রমহিলা এসেছিলেন, কিন্তু সে ব্যাপারে তোমার ইন্টারেস্ট কি? ওর মেয়েকে তোমার স্কুলে ভর্তি করে নাও প্লিজ। বাট দ্যাট ইজ ইম্পসিবল বিকজ শি হ্যাজ ফেইলড ইন দ্য অ্যাডমিশন টেস্ট। কিন্তু তুমি ইচ্ছে করলে ওকে ভর্তি করতে পারো, সে ক্ষমতা তোমার আছে। মেয়েটির ব্যাপারে তোমার এত মাথা ব্যথা কেন? আর কেনই বা এমন একটা অন্যায় কাজের জন্য আমাকে ইনসিস্ট করছো? জয়ী, সোমা ইজ মাই ডটার। ও, তাই বললো? সোমা তোমার মেয়ে আর ওই ভদ্রমহিলা তোমার ওয়াইফ। এতক্ষণে বুঝতে পারলাম তোমার এখানে আসার কারণটা। বাট মিস্টার অর্ণব ব্যানার্জি, আই এম ভেরি সরি। জয়ী, জয়ী প্লিজ, আই এম সরি। তুমি তুমি সত্যি কি কিছু করতে পারবে না? বললাম তো না না না। জয়ী, অন্য স্কুলে অ্যাডমিশনের ডেট পেরিয়ে গেছে, আমার মেয়ে তোমার স্কুলে যদি ভর্তি হতে না পারে তাহলে ওর একটা বছর নষ্ট হয়ে যাবে, হয়তো ক্যারিয়ারটাও। বাট আই এম নট রেসপন্সিবল ফর দ্যাট। জয়ী প্লিজ, আমার সমস্যাটা বোঝার চেষ্টা করো। আর তাছাড়া প্রিন্সিপাল হিসেবে তোমার তো একটা সে আছে, সত্যি কি তুমি পারো না কনসিডার করতে, অন্তত আমার কথা ভেবে? কনসিডারেশন তোমাকে কি জন্যে? তুমি আমাকে কনসিডার করেছিলে? জয়ী, তার জন্য আমারও দুঃখ কম হয়নি, কিন্তু সব পুরনো কথা কি আমরা ভুলে যেতে পারি না? শুধু শুধু তোমার নিজের দিকটাই দেখছো, আমার কথাটা একটু ভাবো। তোমার সামনে বসে কথা বলতে আমার ঘেন্না হচ্ছে, তোমার মতো একটা বিট্রেয়ারের সঙ্গে। মনে পড়ে
15 বছর আগেকার কথা মনে পড়ে? একটা মেয়ের ভালোবাসা, আশা, স্বপ্নকে কিভাবে বিবর্ণ করে দিয়েছিলে তুমি, আর সেই অর্ণব ব্যানার্জি আজ তারই কাছে এসেছো নিজের স্বার্থের জন্য। আমি জানি, আমি জানি আমার অপরাধের কোনো ক্ষমা নেই। কনসিডারেশন, তুমি তুমি বিশ্বাস করবে কিনা জানি না, সেই ভয়ঙ্কর দিনটা আজও আমাকে কুরে কুরে খায়। আমার সুখ শান্তি বলে কিচ্ছু নেই। বিয়ে করেছি ঠিকই, সন্তানও হয়েছে, কিন্তু কিন্তু আমি সুখী নই জয়ী। তাহলে সেদিন আমাকে ওভাবে অপমান করলে কেন, মনে পড়ে সেই মধুর দিনগুলোর কথা? পড়ে? তুমি কতভাবে আমার স্তুতি করতে, পড়ে না মনে? কি ব্যাপার, হ্যাঁ, হঠাৎ এমন জরুরি তলব, একেবারে হোস্টেলে ফোন করে এখানে ডেকে আনলে কেন? কি তুমি খুশি হওনি? আমি তো জানি আমার সঙ্গে দেখা করার জন্য তোমার মন সবসময় উৎসুক হয়ে থাকে। খুশি তো হয়েছি, কিন্তু বি রিয়েলিস্টিক অর্ণব, এবার ফাইনালের 7 দিনও নেই, সামনে শুধু পড়া পড়া আর পড়া, বইয়ের পাহাড়, স্নান খাওয়ার সময়টুকু পর্যন্ত নেই, রাতে জানো, রাতে জানো 3-4 ঘন্টা বেশি ঘুমোতে পারি না, 8-8টা পেপার, বাবারি বাবা, ম্যানেজ করবো কি করে আমি জানি না, কি সাংঘাতিক ব্যাপার। সাংঘাতিক হবে না, সারা বছর শুধু ঘোরাঘুরি, সিনেমা, থিয়েটার, বইমেলা, শিল্পমেলা, উড়েছো কোথায়? এখন ধাবুডুবু খেতেই হবে। বাবা বাবা বা, বেশ তো, সিনেমা, থিয়েটার, বইমেলা, শিল্পমেলা, মনে হচ্ছে আমি যেন একাই সব এনজয় করেছি, তোমার কোনো দায় ছিল না। সত্যি যদি হিতৈষী হতে তাহলে তখন তো বলতে পারতে, বারণ করতে পারতে, তা নয় উল্টে যখন তখন ফোন। যাকি বলো বলো বলো, কেন ডেকেছ, কি কি হলো, কি বলো? বলছি চলো কোথাও বসি। কোথাও বসবে? আমার যে সময় নেই, একদম সময় নেই, আমি তো বলেছিলাম পরীক্ষা পর্যন্ত দেখাশোনা বন্ধ। না কিন্তু কিন্তু বিষয়টা জরুরি। হ্যাঁ হ্যাঁ, আর 20-25 দিন ওয়েট করাও ঠিক নয়। ঠিক আছে বাবা, ঠিক আছে চলো, কিন্তু তাড়াতাড়ি বল ফেলবে, আমার ফিরতে হবে। আচ্ছা দাঁড়ো, কোথায় বসা যায়? ওই তো চলো ওই পার্কে চলো। হ্যাঁ ওই বেঞ্চটা খালি আছে এইখানে। এইবারে বলো তোমার জরুরি কথা। জয়ী, বিশ্বাস করো মানে আমি ঠিক, কি হলো, কি ভরি তো কিসের, বলে ভালো, এতদিন ছেড়ে থাকতে পারছো না এই তো। কিন্তু মশাই, আমি যে নিরুপায়, আগে পরীক্ষা তারপর সব। জয়ী মানে বিশ্বাস করো মানে কি, মানে আরে কি হলো কি বলো। জয়ী, বাবা অন্য জায়গায় আমার বিয়ে ঠিক করে ফেলেছেন। বাবা বাবা, ইয়ার কি হচ্ছে না, বাবা অন্য জায়গায় আমার বিয়ে ঠিক করে ফেলেছেন? না না জয়ী সিরিয়াসলি, বিশ্বাস করো মানে আমি বিন্দু বিসর্গ জানতাম না। এসব কি বলছো তুমি? হ্যাঁ, বাবার এক ব্যারিস্টার বন্ধুর মেয়ে। অর্ণব, অর্ণব, একটা মেয়ের জীবন এভাবে তুমি, না 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 না, তুমি পারো না নষ্ট করতে অর্ণব, না। আমি নিরুপায়। অর্ণব, তুমি তুমি নিরুপায়, তুমি কি, তুমি কি বলতে চাও যে এই বয়সের একটা শিক্ষিত ছেলেকে কোনো বাবা পারেন জোর জবরদস্তি করে বিয়ের পিঁড়িতে বসাতে? তুমি ফেস করো, বাবাকে গিয়ে বলো আমি একটি মেয়েকে ভালোবাসি, বিয়ে করব তাকে। জুই জুই, তুমি আমার বাবাকে জানো না, বাড়িতে ওর মুখের কথাই সব, তার উপর কারোর কথা চলে না, দাদা মা সবাই ভয় পান, আমি তখন ছাড়, আমি কি যে করব, বিশ্বাস করো আমি মানে আমি ভাবতেই পারিনি যেমনটা হবে। অর্ণব, অর্ণব, তুমি আমার দিকে তাকাও তো, তুমি ইন্ডিপেন্ডেন্ট, পারো না, পারো না আমাকে নিয়ে, আই মিন বাড়ি থেকে বেরিয়ে এসে বিয়ে করতে, পারো না? কি চুপ করে আছো কেন, বলো বলো, পারো না, পারো না? আমাকে ক্ষমা করে জয়ী। অর্ণব,
পরীক্ষার আগে এই কথাটা আমাকে তুমি জানাবার জন্য ডেকে আনলে, অন্য এত এত আটলিস্ট তুমি অন্য, আমি আমি ভাবতে পারছি না, আমি ভাবতে পারছি না অন্য তোমাকে ছাড়া কি করে বাঁচবো, আমি জানি না, আমি জানি না, আমাদের আমাদের এতদিনের স্বপ্ন তিল তিল করে গড়ে তোলার সাদ আকাঙ্ক্ষা সব 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 তোমার বাবার একটা মাত্র সিদ্ধান্তের জন্য নষ্ট হয়ে যাবে। বলো বলো অর্ণব, বলো কিছু বলো বলো। আমাকে ক্ষমা করে জয়ী, আমি নিরুপায়। আমি ভেবেছিলাম তোমার পরীক্ষাটা হয়ে যাক, সময় মতো বাবাকে বলবো, কিন্তু বাবা ভেতরে ভেতরে এতটা এগিয়ে গেছেন, আমি আমি ভাবতেই পারিনি। পারিনি তোমার তোমার আর সত্যি কিছু করবার নেই, মানে বাবা ওদের কথা দিয়ে ফেলেছেন ফাইনালি। এই বাণী শুনবার জন্য পরীক্ষার প্রিপারেশন ফেলে আমাকে ছুটে আসতে হলো। I feel so helpless. জয়ী, অর্ণব অর্ণব তুমি যাও, অর্ণব তুমি যাও, প্লিজ অর্ণব তুমি যাও, তুমি যাও, বাপের সুপুত্র হয়ে বিয়ে করে ফেললেন, আর মানসিকভাবে বিধ্বস্ত হয়ে আমি কোনো রকমে এমএ পরীক্ষা দিলাম, তবে হ্যাঁ ফল খারাপ করিনি। তারপর বিএড, তারপর ফিলোসফিতে এমএ, দু তিনটে স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচারের চাকরি, অবশেষে স্কুলের প্রিন্সিপাল। অনেকটা পথ অর্ণব ব্যানার্জি, অনেকটা পথ, অনেক পরিশ্রমে অনেক কষ্টে আমাকে পার হতে হয়েছে, কিন্তু কোনোদিন তোমার কাছে সামান্য মাত্র সাহায্যের জন্য হাত বাড়াইনি। আর আজ সেই তুমি প্রতারক এসেছ আমার কাছে সাহায্য চাইতে, লজ্জা করলো না তোমার একটু? ভুলে গেলে অতীতের সব কথাগুলো এত সহজে? হ্যাঁ ভুল আমার হয়েছিল মানছি, ভুল, কিন্তু তারপর অনেক সময় কেটে গেছে, আমার বয়স বেড়েছে, তোমারও। এখন কি লাভ অতীতের পাওয়া না পাওয়াগুলোকে আঁকড়ে ধরে রেখে? ভুলে যাও প্লিজ। ভুলে যাব? আমার জীবনটা কি এতই মূল্যহীন যে সেটাকে নিয়ে ছিনেমিনি খেললো তাকে ক্ষমা করে ভালোবেসে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেব, এই তুমি আশা করো? তুমি কি সেই ভুলের প্রতিশোধ নিতে চাও আমার একমাত্র মেয়ের ভবিষ্যৎ নষ্ট করে? প্রতিশোধ প্রতিশোধ নেবার মতো হীন মনোবৃত্তি থাকলে অনেক অনেক আগেই নিতে পারতাম। আসলে তোমাকে ক্ষমা করা এবং তা করার জন্যে আরেকটা অন্যায়কে প্রশ্রয় দেওয়া আমার পক্ষে অসম্ভব। তার মানে আমার মেয়েকে তোমার স্কুলে ভর্তি করবে না? এক কথা আমার বারবার বলতে ভালো লাগছে না, আই এম হেল্পলেস, তুমি এখন যেতে পারো। ঠিক আছে, তবে এটাও জেনে রেখো আমার মেয়ে সোমা এই স্কুলেই ভর্তি হবে।
এই কোনা শুনেছিস জয়িতাদির অবস্থা? হ্যাঁ, শনিবার নাকি অ্যাডমিশনের ব্যাপার নিয়ে জয়িতাদি নাজেহাল ছিলেন। বেশি বেশ, প্রিন্সিপাল হয়ে এমন একটা ভাব করেন যেন উনি সর্বেসর্বা, স্কুল কমিটির কোনো সেই নেই। শুনলাম আজকে বিকেলে চেয়ারম্যান মিস্টার দত্ত জরুরি মিটিং ডেকেছেন আবার। কি ব্যাপার কে জানে, ও সবার আমরা কি করে জানবো বলো? জানতে পারে অবশ্য একজনই। কে? মিস মুখার্জির আনঅফিশিয়াল পিএ তো। নাম বলতে হবে না, চুপ কর, বুঝতে পেরেছি। এই সোমবারটা এলে না আমার মাথা একেবারে খারাপ হয়ে যায় রানীদি। ক্লাস দেখো, সে ফার্স্ট পিরিয়ড থেকে লাস্ট অবধি কতবার বললাম ম্যাডাম রুটিনটা একটু ঠিক করে দিন, কিছুতেই অ্যাডজাস্ট করলো না। তবেই হয়েছে, ডিক্টেটর, কারোর সুবিধা অসুবিধা উনি বুঝবেন না, শুধু নিজের আধিপত্য খাটাবেন, হবে না? প্রিন্সিপাল বলে কথা, আমরা তো ওর সাবঅর্ডিনেট, যা বলবে সব মেনে নিতে বাধ্য। যাই রানীদি, আবার থার্ড পিরিয়ড আছে, ক্লাস সেভেনে দেরি করে গেলেই ম্যাডাম অমনি খবর পাঠাবেন, কি দরকার বলো? যাই, ক্লাসটা সেরেই আসি। মেম সাহেব, আকলি চিঠি। ও, চিঠি ওই দাও। জয় কিষেন, আমাকে এক গ্লাস জল দিয়ে যাও। জি মেম সাহেব। মিস মুখার্জি, শনিবার আপনার কাছে একজন ক্যান্ডিডেটের অ্যাডমিশন নিয়ে মিস্টার অর্ণব ব্যানার্জি গিয়েছিলেন। আমার ইচ্ছা ওর মেয়ে সোমা ব্যানার্জি যাতে অ্যাডমিশনটা পায়। উনি আমাদের স্কুলের ডেভেলপমেন্টের জন্যে 10,000 টাকা চেক দিয়েছেন, টাকাটা স্কুলের স্বার্থে জরুরি। বিশদভাবে লেখা নিষ্প্রয়োজন মনে করছি। Hope you can realize the whole matter and do the needful, Mr. Tattu. Mem sahab. Pani. Dao. Dao, dao, dao. মিস্টার দত্ত কি ভেবেছেন আমাকে, আমি আর পাপেট? টাকার লোভে জোর করে একটা ক্যান্ডিডেটকে ভর্তি করবে আর তা আমি সহ্য করব না? এরকম অন্যায়ের উপর ভিত্তি করে আর যা হোক একটা শিক্ষা প্রতিষ্ঠান চলতে পারে না। এতক্ষণে বুঝলাম অর্ণব ব্যানার্জির কেন এত জোর জুলুম। হবেই তো, স্বয়ং চেয়ারম্যানের করুণাধন্য, আর আমি তো উপলক্ষ মাত্র। বাট জয়িতা মুখার্জি এই অন্যায়ের প্রতিবাদ করে যাবে, এই স্কুলের উন্নতির পেছনে আমার অনেক কন্ট্রিবিউশন আছে, অনেক পরিশ্রম করেছি, কিন্তু কিন্তু এভাবে চলতে হলে কি করে থাকা যায়? না, এভাবে চলে না। ঠিক আছে ঠিক আছে, মিস্টার দত্ত চিঠিটা পাঠাবো বিভিন্ন পত্রিকায়, ওটা ছেপে যখন বেরোবে তখন দেখবো মিস্টার দত্ত কোথায় থাকে তোমার সম্মান আর কোথায় থাকে তোমার এই স্কুলের রেপুটেশন। তুমি আমার বাড়ি পর্যন্ত ধাও করলে, কি ভেবেছো আমার মান সম্মান সব নষ্ট করে দেবে? জানো এবারে তো আমি একা থাকি, তোমার সেটা বোঝা উচিত ছিল অর্ণব ব্যানার্জি। জয়ী, আজ আমি কত অসহায় তা বোধহয় তুমি বুঝতে পারছো না। মেয়েটা আজ কদিন খাওয়া দাওয়া পর্যন্ত করেনি, খালি কাঁদছে, শুধু ওর মুখের দিকে তাকিয়ে। প্লিজ জয়ী,
শুধু ওর মুখের দিকে তাকিয়ে তুমি তুমি ওকে ভর্তি করে নাও, আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। ওসব সেন্টিমেন্টাল শুশুরি দিয়ে তুমি আমাকে ভোলাতে পারবে না অন্যব। আমি তো বলেই দিয়েছি তোমার ফিল করা মেয়েকে আমি ভর্তি করতে পারবো না। আমার মেয়ের মুখের দিকে তাকিয়ে তুমি কনসিডার করো। আর কনসিডার, দেখো অন্যব, আমি একটা প্রিন্সিপাল নিয়ে চলি। তুমি তো জানো অন্যায়ের সঙ্গে কখনো আমি কম্প্রোমাইজ করিনি, সেই কলেজ লাইফেও তো দেখেছো। আমার জীবনের একটা নীতি আছে, সেই নীতি আমি মেনে চলবার চেষ্টা করি। আচ্ছা তোমাকে বিরক্ত করো না, তুমি যাও। তুমি মিস্টার দত্তর কোনো চিঠি পেয়েছো? হ্যাঁ পেয়েছি। কিছু ঠিক করেছো? সে জেনে তোমার লাভ, ভাবছো টাকা দিয়ে সব কিছু কিনে নিতে পারবে? তাহলে শেষবারের মতো আমিও তোমাকে বলে যাচ্ছি, সাবধান। কলেজ জীবনে তোমার লেখা কিছু প্রেমপত্র আমার কাছে আজও সযত্নে রাখা আছে, সেগুলো মাঝে মাঝে দেখতাম আর সেই পুরনো মধুর জীবনে ফিরে যেতাম। সেটা ছিল আমার কাছে একটা স্বপ্ন, আজ সেই স্বপ্ন ভেঙে ওগুলো দিয়েই আমি তোমাকে উচিত শিক্ষা দিয়ে যাব। লোকে তোমার স্বরূপটা দেখতে পাবে, সেই সঙ্গে সঙ্গে নোংরামিটাও। ঠিক ঠিক, তুমি না ওকে ভালোবাসছ অর্ণব? আজ আজ সেই সুযোগটা নিয়ে আবার আমার গায়ে কালি লাগাতে চাইছ? চমৎকার চমৎকার, না না হবা কারোর কিছু নেই, তোমার মতো সেলফিশ লোকের কাছে সবই সম্ভব। তবে এটা জেনে যাও অর্ণব, ডোনেশন দিয়ে ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করে তুমি আমাকে আমার নীতির থেকে সরাতে পারবে না। দরকার হলে রিজাইন করব, তবু অন্যায়ের সঙ্গে আপোষ করব না, এই আমার শেষ কথা। তুমি এখন যেতে পারো। জয়ী জয়ী, আমার আমার মাথা ঠিক নেই, সব গুলিয়ে যাচ্ছে, তুমি আমার ক্ষমা করো জয়ী। ছাতুরি আর অভিনয় কোনো কাজ হবে না বলে দিচ্ছি, তুমি যদি না যাও তাহলে লোকটাকে লোকটিকে অপমান, না যাও যাও, ভালোভাবে ভদ্রভাবে চলে যাও, যাও। অলরাইট, এই অপমানের প্রতিশোধ কিভাবে নিতে হয় অর্ণব ব্যানার্জির তা জানা আছে। May I speak to Mr. Dotto, please? Good afternoon, sir. হ্যাঁ হ্যাঁ, চিঠিটা পেয়েছি। হ্যাঁ কিন্তু, হ্যাঁ বলছি স্যার, কিন্তু আমার, না না আমি বলছি আপনার ইচ্ছানুযায়ী আমি চলতে পারবো না। এক্সকিউজ মি স্যার, নিজের কাছে খুব ছোট হয়ে যাব মিস্টার দত্ত। শুনুন, হ্যাঁ শুনুন, আমি এই স্কুলে আর থাকতে চাই না, আপনারা আমার চেয়েও যোগ্য লোক পেয়ে যাবেন। হ্যাঁ কি বলেন? হ্যাঁ হ্যাঁ, কিন্তু আজ বিকেলে, হ্যাঁ আজ বিকেলে তো স্কুল কমিটির মিটিং বসছে, রেজিগনেশন লেটারটা মেম্বারদের সামনেই প্রডিউস করব। না না, দ্বিতীয়বার ভেবে দেখবার আর কিছু নেই, আমি ডিসিশন নিয়ে নিয়েছি। থ্যাংক ইউ স্যার, রাখছি। ম্যাডাম, কি রানীদি, সুনিপা, কনা, কি ব্যাপার, সবাই দল বেঁধে এসেছো, ঘেরাও করবে নাকি? ম্যাডাম একরকম ঘেরাও বলতে পারেন, আমাদের একটা দাবি আপনাকে মানতে হবে। কিন্তু দাবি, আমি তো চলে যাচ্ছি, এখন আর কি করতে পারবো আমি? দাবিটা অন্য কিছু নয়, আপনাকে আপনাকে শুধু আপনার সিদ্ধান্ত একটু পাল্টাতে হবে। ও, আমরা আপনাকে যেতে দেব না। কিন্তু সে কি করে হয়, আমি তো অলরেডি ডিজাইন করেছি, এখন আর কোনো উপায় নেই রানী। না না না, আপনি ইচ্ছা করলে কি? না রানীদি, আপনারা তো সবাই জানেন আমি একটা আদর্শ নিয়ে চলি,
সেই আদর্শচ্যুত হতে আমি চাই না। কোনো দিন কোনো অন্যায়ের সঙ্গে আমি কম্প্রোমাইজ করিনি রানীদি। নীতিগতভাবে আমি আমার বিবেকের কাছে দায়বদ্ধ, অন্যায়ভাবে আমার পুরো চাপ সৃষ্টি করা হয়েছে এই ভর্তির ব্যাপারে। এখানে না না ম্যাডাম, আমি থাকতে পারি না। আপনি চলে গেলে আমাদের আমাদের কি হবে? শুনিম্পা, নতুন যিনি প্রিন্সিপাল হয়ে আসবেন তিনি তো আমার থেকে ভালোও হতে পারেন। না না, একটু অ্যাডজাস্ট করে নিও, তাহলে দেখবে সব ঠিক হয়ে গেছে। ম্যাডাম কিন্তু, রানীদি আর যে কোনো কিন্তু নেই, এই স্কুল আমার প্রাণ, অনেক দিন কাটালাম, যাবার বেলায় স্কুল ছেড়ে যেতে আমি হচ্ছে ছেড়ে যাচ্ছি রানীদি, কিন্তু উপায় নেই, এতদিন ক্যারেক্টার রুটিন লাইফেও ছেদ পড়ল। স্কুলের সামনের ওই লনটা দিয়ে হাঁটতে হাঁটতে এসেছি, আবার ফিরে গেছি কত স্মৃতি জড়িত এর সঙ্গে। সকলের সঙ্গে একটা সমতা রেখে চলবার চেষ্টা করেছি, কিন্তু কাল থেকে এও এও হতে পারল, স্কুলে আর আসব না। রানীদি একটা কথা বলি, অ্যাডমিনিস্ট্রেশনের খাতিরে আমাকে স্ট্রিক্ট হতে হয়েছে, বিশেষ করে অ্যাটেন্ডেন্সের ব্যাপারে, এর জন্য আমাকে তোমরা ভুল বুঝো না। না না ম্যাডাম, ম্যাডাম এখন তাহলে কোথায় যাবেন আপনি? শুনিপা, আপাতত হাজারিবাগে আমার বাবার কাছে, তারপর কি হবে জানি না। তোমরা সকলে ভালো থাকো, ভগবানের কাছে আমি এই প্রার্থনাই করি। চলি, কেমন? নমস্কার, বিদায়, গুড বাই। বাই। ইঙ্গনা পাল রচিত জয়ী নাটকটি এখানেই শেষ হল। অভিনয়ে প্রিন্সিপাল জয়িতা মুখার্জি, কণিকা মজুমদার, কণা কল্পনা বসু, মিসেস ব্যানার্জি যুথিকা দে, অর্ণব ব্যানার্জি পরাণ বন্দ্যোপাধ্যায়, সুনীপা সুমিতা দাস, জয়কিশন পরিতোষ মুখোপাধ্যায় ও রানীদির ভূমিকায় মিতা চট্টোপাধ্যায়, সম্পাদনা শুভ্রপ্রকাশ দে, প্রযোজনা নিত্যানন্দ গঙ্গোপাধ্যায়।